আমি জুবের নোমান, আমি চালডালে লজিস্টিক্স সাইডে টেকনোলজি এবং বিজনেস সাইডটা দেখছি। চালডালে জয়েন করার আগে আমি 15 বছর ইউএসএ তে হেলথ কেয়ার অ্যান্ড ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার সাইডে কাজ করেছি। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড আমি এমবিএ করেছি ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে। তারপর আমি গত বছর চালডালে জয়েন করি। 2020 আমি একটা ইন্টারেস্টিং একটা কল পাই আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে, ঢাকা থেকে। আমি তখন শিকাগোতে কাজ করছি। আমার ফ্রেন্ড আমাকে জানালো যে ঢাকায় একটা টেকনোলজি সামিট হবে, চালডাল অর্গানাইজ করছে, তো আমাকে এখানে এসে একটা টক দিতে হবে। তো আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড, কারণ আমি বাংলাদেশের সাথে কোনো কিছু কাজ করার সুযোগ আমি সবসময় আই ফিল ভেরি অনার্ড। তো আমি এসে ঢাকায় আমি একটা প্রেজেন্টেশন দিই এবং তারপর আমি চালডালের ইনভিটেশনে তাদের অফিসে এসে অফিসটা দেখে যাই, তাদের ফাউন্ডারদের সাথে মিট করি, তারপরে আমেরিকাতে চলে যাই এবং আই ডিড নট মেক এনিথিং আউট অফ ইট। তার 2 সপ্তাহ পর আমি একটা কল পাই চালডালের সিটিও তেজসের কাছ থেকে। সেখান থেকেই একটা আলোচনা শুরু। তারা জানায় যে তারা চালডালে আমাকে আনতে ইন্টারেস্টেড এবং বিফোর আই নো ইট আমি চালডালে এমপ্লয়ি হিসেবে জয়েন করি তার 1 মাস পর। আমি চালডালে জয়েন করেছি মোটামুটি 1.5 বছর আগে। তো প্রথম দিককার একটা ঘটনা, আমি রাত 3:30 সময় আমার ঘুমিয়ে গেছে, তো আমি কি মনে করে ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপটা খুলেছি। এখন আপনারা তো জানেন হোয়াটসঅ্যাপ ওপেন করলে ওখানে অনলাইন দেখায়, অনলাইন দেখানোর মুহূর্তের মধ্যে একটা ফোন কল, চালডালের সিইও ওয়াসিম ফোন দিয়েছে। ফোন দিয়ে আমাকে বললো তুমি কী করছো? আমি ভেবে দেখলাম রাত 3:30 সময় কী করার কথা, ঘুমানো উচিত কিন্তু আমি ঘুমাচ্ছি না, জেগে আছি। তো সত্যি কথাটাই বললাম, যে জেগে আছি। তো বলে তুমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে নামো। আমি তো আকাশ থেকে পড়লাম, বাজে রাত 3:30। তো রেডি হয়ে নামলাম, দেখি যে ওয়াসিম গাড়ি নিয়ে ততক্ষণে অলরেডি নিচে ওয়েট করছে। তো আমাকে নিয়ে তখন সারা রাত ধরে বিভিন্ন ওয়্যারস ঘোরা হলো, ওয়্যারস পরিদর্শন করলাম। প্রথম থেকে আমি খুব অবাক হয়েছিলাম, কী বিপদের মধ্যে পড়লাম, প্রায় 3:30 সময় অফিসের কাজ করতে হচ্ছে। কিন্তু পরে আমার মনে হলো যে আসলে এরকম একটা কোম্পানিতে কাজ করা উচিত যেখানে সিইও সারা রাত ধরে কোম্পানি কাজ করে এবং কোম্পানির জন্য চিন্তা করে। চালডাল আমার কাছে মনে হচ্ছে একটা অ্যামেজিং কোম্পানি। তার বেশ কিছু কারণ আছে, তার মধ্যে কয়েকটা এখানে উল্লেখ করছি। প্রথম, জিরো ব্যুরোক্রেসি। এখানে কোনো মানুষের কোনো একটা আইডিয়া এসেছে বিজনেসটাকে ভালো করার, বড় করার, কোনো একটা প্রবলেম সলভ করার, সে আইডিয়া থেকে এক্সিকিউশনে যেতে দেয়ার ইজ অলমোস্ট জিরো ওয়েস্ট অফ টাইম। চালডাল ইজ এ ভেরি অ্যাকশন ওরিয়েন্টেড কোম্পানি। এখানে মিটিং করে বিভিন্ন লোকের পারমিশন নিয়ে, বিভিন্ন লোকের সিগনেচার নিয়ে কাজ করা হয় না। এখানে একটা মানুষের যে আইডিয়া এবং সেটা যদি চালডাল বিজনেসের জন্য ভালো হয় সেটা খুব দ্রুত এক্সিকিউট করা হয়। 2, মেরিটোক্রেসি। চালডাল আমার কাছে মনে হয়েছে একটি খুবই আনবায়াসড একটা অর্গানাইজেশন। কোনো একটা মানুষের যদি ট্যালেন্ট থাকে এবং একটা কমিটমেন্ট এবং ডেডিকেশন থাকে, সে চালডালে অনেক দূর আগাতে পারবে এবং তার প্রমাণ আমরা সবসময় আশেপাশে দেখতে পাই। আপনি যে পর্যায়ে থেকে চালডালে কাজ শুরু করেন না কেন, যদি আপনার ট্যালেন্ট থাকে এবং আপনি যদি কমিটেড হন এবং কাজে যদি আপনার একটা আগ্রহ থাকে, তাহলে আপনি যেখানে যতদূর পর্যন্ত আপনার যাওয়ার ক্ষমতা আছে ততদূর পর্যন্ত আপনি যেতে পারবেন এবং কেউ আপনাকে আটকাবে না। 3, আমার কাছে মনে হচ্ছে চালডাল ইজ এ ভেরি রেসপন্সিবল কোম্পানি। রেসপন্সিবল ইন মেনি ওয়েজ। 1, রেসপন্সিবল টুয়ার্ডস ইনভেস্টার্স। সবসময় তাদের চেষ্টা থাকে যে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ইনভেস্ট দ্য মানি ফর দ্য গ্রোথ অফ চালডাল। চালডাল ইজ অলসো রেসপন্সিবল টুয়ার্ডস ইস এমপ্লয়িজ। আমি সবসময় দেখেছি যে কীভাবে এমপ্লয়িদের স্কিল লেভেল বাড়ানো যায়, কীভাবে তাদের ট্রেনিংটা ইম্প্রুভ করা যায়, কীভাবে তাদের একটু বেটার এমপ্লয়ি বানানো যায়, সে ব্যাপারে চালডালের সবসময় একটু চেষ্টা আছে। এবং 3, যেটি ইজ নট ভেরি কমন এবং দ্য মোস্ট সারপ্রাইজিং, চালডাল অ্যাজ এ কোম্পানি ফিলস রেসপন্সিবল টুয়ার্ডস দ্য ইকোসিস্টেম অফ বাংলাদেশ। এটা আমি আমাদের সিইও ওয়াসিম তার সাথে আমি পার্সোনালি কথা বলে জানি যে হি ফিলস রেসপন্সিবল যে চালডালে শুধুমাত্র যে একটা কোম্পানি হিসেবে সাকসেসফুল হোক, টেক কোম্পানি হিসেবে বাংলাদেশে, তাই না, সে চায় যে বাংলাদেশের যে অন্য টেক কোম্পানিগুলো আছে সেগুলো যেন ফ্লারিশ করে, সেগুলো যেন সাকসেসফুল হয়। ইন দ্যাট ওয়ে চালডাল ওয়ান্টস টু কোলাবোরেট উইথ আদার কোম্পানিস ইন বাংলাদেশ অ্যান্ড নট নেসেসারিলি জাস্ট কম্পিট। এই সব কারণে আমার চালডালকে মনে হচ্ছে যে খুব ইন্টারেস্টিং এবং একটি কোম্পানি এবং খুব ইউনিক ইন দ্যাট ওয়ে। ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট মাইসেলফ,
একটা কথা বলা যেতে পারে, আমি ট্রাভেল করতে খুব পছন্দ করি। আমি এখন পর্যন্ত 40টার উপরে দেশে ট্রাভেল করেছি এবং আমার এটা কন্টিনিউ করার ইচ্ছা আছে। তো সোফার আমার ফেভারিট দুটো কান্ট্রি, একটা হচ্ছে আইসল্যান্ড এবং আরেকটা হচ্ছে থাইল্যান্ড। চালডালের নাম আমি প্রথম শুনি ওয়াই কম্বিনেটর থেকে। ওয়াই কম্বিনেটর পৃথিবীর দি মোস্ট প্রেস্টিজিয়াস স্টার্টআপ ইকোসিস্টেম, যেখান থেকে এয়ারবিএনবি, স্ট্রাইপ, ক্রুজ এর মতো বিভিন্ন নাম করা কোম্পানি বের হয়ে এসেছে। তো আমি নামটা থেকে খুব আগ্রহী ছিলাম যে চালডাল নামটা বাংলা একটা নাম, এখানে বাংলাদেশে একটা কোম্পানি এসেছে। এবং পরে আমি জানতে পারলাম যে বাংলাদেশ থেকে দুটো কোম্পানির ওয়াই কম্বিনেটর গিয়েছে, চালডাল তার একটি। আমি তখন থেকেই ওয়াজ কোয়াইট ফ্যাসিনেটেড অবাউট চালডাল। সেখান থেকে আজ চালডালে 2500 লোক কাজ করছে, অ্যান্ড আই এম ভেরি প্রাউড অ্যান্ড অনার্ড টু বি পার্ট অফ দ্যাট জার্নি। চালডাল থেকে কাছ থেকে যেরকম দেখেছি, আমার দৃঢ় বিশ্বাস আগামী 8-10 বছরের মধ্যে চালডাল উইল চেঞ্জ দ্য টেকনোলজি ইকোসিস্টেম অফ বাংলাদেশ। আজ থেকে 10 বছর পর যেসব কোম্পানি বাংলাদেশের ইকোনমিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তার মধ্যে চালডাল হবে একটি, এবং প্রাউড টু বি পার্ট অফ দ্যাট কোম্পানি। এখন চালডালে আমার খুব গুরুত্বপূর্ণ একটি রেসপন্সিবিলিটি আছে এবং আই এম ভেরি ফোকাসড অন দ্যাট। তো চালডালের যে লজিস্টিক সাইডের যে বিজনেস ইনিশিয়েটিভ, সেটাকে সাকসেসফুল করার জন্য আমার ফুল কমিটমেন্ট আছে। এটার জন্য হয়তো আগামী 2-4 বছর আমাকে খুব ব্যস্ত থাকতে হবে, এবং তারপরে কি হবে, লাইফ ইজ আনসার্টেন, আমার পক্ষে এখন বলা সম্ভব না। বাট আই এম অলওয়েজ আপ ফর নিউ অ্যাডভেঞ্চার্স অ্যান্ড নিউ ইনিশিয়েটিভ, সো হোয়াট এভার লাইফ প্রেজেন্টস আইল বি রেডি ফর ইট। আমার কাছে যেটি লাস্ট কয়েক বছরে খুব স্পেশাল মনে হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যান্ড ইকোনমিক প্রোগ্রেস। বাই অল মেজার্স অফ ওয়ার্ল্ড ব্যাংক, IMF অ্যান্ড গভর্নমেন্ট স্যাক্স রিপোর্টস অ্যান্ড প্লেসেস লাইক দ্যাট, যে বাংলাদেশ ইজ মুভিং টুয়ার্ডস মিডল ইনকাম ইকোনমি, উইচ ইজ ভেরি এক্সাইটিং। একজন বাংলাদেশি হিসেবে এটা আমার জন্য প্রচণ্ড উত্তেজনার একটা ব্যাপার, এবং এই চেঞ্জটা ঢাকায় থাকলে চোখের সামনে দেখা যায়। যেই গতিতে যে ইনফ্রাস্ট্রাকচার, রোডস, হাইওয়েজ, বিল্ডিংস তৈরি হচ্ছে এবং যে পরিমাণ আধুনিকায়ন দেখা যাচ্ছে ইকোনমিতে, এটা প্রচণ্ড আশার একটা ব্যাপার। এবং চালডাল অ্যাজ এ কোম্পানি এই ইকোনমিতে ইজ পার্টিসিপেটিং ইন দ্যাট ইকোনমি, অ্যান্ড তাদের বিজনেস হিসাবে চালডাল ইজ কন্ট্রিবিউটিং টু দ্য গ্রোথ অফ দ্যাট ইকোনমি, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ স্পেশাল অ্যান্ড ইন্টারেস্টিং ফর মি।